আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই হয়তো নিশ্চয়ই ভালো আছেন। মন করি সে কিচ্ছু মনে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হয়তো বলছেন কি হলো, আপনাকে তো দেখতে পাচ্ছি না, আজকে নাই বা দেখলেন। আমি আপনাদের জন্য বিকেলবেলা বসে আছি, হঠাৎ করে মনে হলো যে একটু ভিন্ন ধরনের কিছু খাবো। যদি গার্ডেনিং করে থাকেন তাহলে তো আর সময় সাই নাই, লাউয়ের পাতা বা কাঁচা টমেটো থাকলে অন্য ধরনের নাস্তা বানানো যায়। আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো লাউয়ের পাতা দিয়ে খুবই মজাদার একটা নাস্তা, ঝটপট করে হয়ে যায়। আমার মরিচগুলো অনেকগুলো দেখছেন, আমি কাটছি, হয়তো বা বলবেন আল্লাহ রে এত ঝাল, না সেটা আমি ঝাল খাই বলে আমি ঝাল দিচ্ছি। আপনারা যদি না খান, যে যেরকম ঝাল খান সেরকম দিবে। আমি একটু ঝাল পছন্দ করি, সেই কারণে আমি একটু ঝাল বেশি দিচ্ছি। তো কি করতে হবে বন্ধুরা, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট দিতে হবে, ভালো হলো কি খারাপ হলো জানতে হবে, তো সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এই রান্নাটা আপনাদের সবাই ভালো লাগবে। এখানে আমি অল্প লবণ দিয়েছি, তারপর ডিপেন্ড করে আপনি কতটুকু বানাবেন, আমি এখানে একটা অনিয়ন দিয়েছি। ভালো করে একটু মাখিয়ে নিলাম, এই হয়ে গেল। এখন যেটা আমি করব, আমি তিনটা ডিম দিচ্ছি এখানে, আপনারা বেশি বানালে বেশি দিবেন, কম বানালে কম দিবেন। সত্যি কথা বলতে আজকের আমারও এটা করা, আমি বসেছিলাম তো ভাবলাম যে এখন চা খাবো, চা কি দিয়ে, এখন বিকালবেলা তো একটা কিছু বানালে কেমন হয়। আমি ঝটপট করে মাথায় আসলো যে হ্যাঁ, আমার গার্ডেনে তো লাউয়ের পাতা অনেকগুলো আছে, ছিঁড়ে নিয়ে এসে বলি একা একা খাবো, আমার বন্ধুদেরকে শেয়ার করি, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এখানে আমি একটা আলু দিলাম, আপনারা যদি একটু বেশি আলু দিতে চান তাও পারেন, কোনো সমস্যা নাই। আমি আলুটা ছিলে নাই, পুরোটাই দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে হবে, লিখতে হবে কেমন ছিল, কেমন হলো, কতক্ষণ সময় লাগলো। আমার মনে হয় না তেমন একটা সময় লাগবে। আপনার বন্ধুরা বলেন বা ফ্যামিলির মানুষকে বলেন, বলবেন যে বসো আমি একটু আসছি, ঝটফট করে হয়ে যাবে নাস্তাটা। অনেকে কিন্তু এই আলুর পানিটা চিপে ফেলে দেয়, আমার মনে হয় যে না ফেললেই হয়, বা ফেললেও ভালো একটু ঝরঝরে হয়, কিন্তু ডিমটা তো আমাদের পানি আছে, ডিমের মধ্যে তো একটু হবেই, তাহলে সমস্যা কোথায়। আমি এরকমই দিয়ে দিলাম, আপনারাও এরকম দিয়ে দিবেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কেমন দিবেন। হ্যাঁ, আমার একটা আলু দেওয়া হয়ে গেল। ওকে, এখন আমি যেটা করব, একটু চিজ দিয়ে দিব, বেশি দেই নাই, সামান্য চেডার চিজ দেবেন। আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, হয়ে গেছে মাশাল্লাহ। আমি প্যানটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এত বেশি না, অল্প, এই দেখেন কতটুকু তেল দিয়েছি। অনেক আছে কিন্তু ডিপ ফ্রাই করে, আমি কিন্তু করব না, আমি এই দেখেন এতটুকু তেল দিলাম।
দেখো বন্ধুরা, এই দেখেন পাতাটা, এটা হলো রাইট সাইড, এটা হলো রং সাইড, মানে উল্টা পাতাটা। এটার মধ্যে ডিমটি নিয়ে নেবেন, এগুলো সবগুলো নিয়ে একটু জাস্ট এরকম করে দিলেন। এই ভাঁজটা দিয়ে দিবেন, এটা এখানে রেখে তারপর এটা দিবেন, এই দিলেন, এই এই হয়ে গেল। দেখি এখন কিন্তু তেলটা ফুটে উঠে, আপনি কেয়ারফুল থাকবেন, হাতে যেন না, হাত যেন না পুড়ে, যে যেরকম শেপ চান। আমি এরকম একটা দিলাম, এই বাকিগুলো এরকম দিয়েছি। ওকে বন্ধুরা, আরেকটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সুবিধার্থে। খুবই ইজি, খুবই ইজি, খুব তাড়াতাড়ি হয়। তো কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন, কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করে বলবেন যে কেমন হলো, ভালো হলো না খারাপ হলো। আর এই সাইডটা যেটা আপনি ভাঁজ করলেন সেইটা কিন্তু তেলের মধ্যে প্রথম দিবেন, তাহলে হবে কি, আপনার এটা বন্ধ হয়ে যাবে, অল্প তো বের হবে, কারণ চিজ আছে, ডিমটাও কিন্তু একটু পানি পানি, তারপর আলুটা দিলাম, আলুটাও কিন্তু আমি চিপি নাই, এমনি দিয়ে দিয়েছিলাম, একটু বের হবে, কিন্তু এইভাবেই দিবেন, এই এই সাইডটা প্রথম দিবেন। ওকে বন্ধুরা, আবার আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন পাতাটা কিন্তু এরকম থাকবে, উল্টা সাইডে কিন্তু আপনারা ডিমগুলা বা চিজ সবগুলো এরকম এখানে বসাবেন। ভাঁজটাও আপনাদেরকে দেখাচ্ছি, এই করবেন, তারপর এই করে ফেললেন, তারপর এই যে চলে আসলো, এই চলে আসলো। আবার বলে দিচ্ছি আপনাদেরকে, এই সাইডটা কিন্তু আপনারা তেলে রাখবেন, আই মিন আপনাদের ফ্যানে রাখবেন, ফ্যানের মধ্যে রাখবেন, এইটা এই সাইডটা রাখবেন। তো বন্ধুরা, আবার বলছি আপনাদেরকে, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, এই দেখেন আমার সবগুলো আমি দিয়ে দিয়েছি। অনেকে জিজ্ঞেস করবেন যে আপা আমি দিলে এইটা কী দিলেন, হ্যাঁ লাউ খেলেন, লাউয়ের ফুলটা খাবেন না, ফুলটা নিয়ে আসছি, সেটা আমার হাজব্যান্ডকে আমি দেবো, সে খুব পছন্দ করে, তার জন্য এইটা। এই দেখেন সবগুলো খুব সুন্দর হয়েছে, এই দেখেন ফুলে ফুলে গেছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যখন এই পেস্টগুলো এইটার মধ্যে আপনারা দিবেন, বি কেয়ারফুল, হাত পুড়ে যেতে পারে, পুড়ে মানে তেলটা ফুটকে উঠে, তো হাতের মধ্যে পড়তে পারে, একটু কেয়ারফুল থাকবেন। পরে তো বলবেন যে কি বলে দিলেন না কেন, আমাদের হাতটা পুড়ে গেল। এগুলো খুবই সুন্দর হয়েছে, আমি এগুলো শেষ করে আপনাদেরকে কেটে দেখাবো কীভাবে হলো বিদ্যুৎটা, খুবই সুস্বাদু, এত খেয়ে দেখেন ভালো লাগবে। হ্যাঁ, আরেকটা জিনিস, এইটা দিয়ে কিন্তু আপনারা ভর্তা খেতে পারেন, শুকটি ভর্তা বা এমনি পুড়ে রসুন, রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো দিয়ে পাতাটাকে আপনারা পুড়ে নিলেন প্রথম, নিয়ে বেঁটে খুব মানে খুবই টেস্টি একটা ভর্তা হয়, সেটাও করতে পারেন আপনারা। তো মন কুরিশির কিচেনে মনে রান্নাঘরে আপনাদের কেমন লাগলো এই রান্নাটা, বা টেস্টি হয়েছিল কি না, বা কেমন, খুব তাড়াতাড়ি হলো না দেরি হলো, প্লিজ কাইন্ডলি আমাকে জানাবেন। তো জানাতে হলে কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ওকে বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে, হ্যাঁ আপনাদের কাছে একটা কি বলবো, আপনারা নাম দিবেন, আমি নাম নাই দিলাম, দেখি আপনারা কে কি নাম দেন এইটার, আপনাদের উপরে ছেড়ে দিলাম। সবগুলো হয়ে গেছে, এখন আমি কেটে আপনাদেরকে দেখাবো কেমন হলো, ভেতরটা কেমন হয়েছে। এটা কিন্তু আমি খাবো না, এটা আমার স্বামীর জন্য রেখে দিয়েছি। এই দেখেন ভেতরটা খুবই সুন্দর, একদম আলুটাও হয়েছে, চিজটাও হয়েছে,
এই দেখেন আর শেপগুলো আপনাদেরকে বলেছিলাম আপনারা যদি ডাটাটা রাখতে চান এরকম করতে করতে পারবেন বা আমি যেরকম করেছি সেরকমও করতে পারবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কি রকম চাচ্ছেন এই দেখেন খুবই সুন্দর পুরো ভিতরটা কিন্তু খুবই ভালো হয়েছে এই দেখেন এই তো আজকের জন্য এখানে বিদায় নিব বন্ধুরা আপনারা বানিয়ে খেয়ে এখন আমি জানি অনেকের বাড়িতে লাউ গাছ আছে আপনারা করতে পারবেন করে খেয়ে কিন্তু আমাকে আমাকে জানাবেন কেমন হলো কিভাবে বানালেন আর মুনকুরিশির কিচেনে মুনের রান্নাঘরে আপনাদেরকে সবসময় স্বাগতম জানাই আর আরেকটা জিনিস বলে রাখি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশের বাড়ির সবাইকে জিজ্ঞেস করবেন তোমরা ভালো আছো তো আজকের মধ্যে এখানে ইতি টানছি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু